আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 46তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের এই দিনে 96 বছর বয়সে তিনি মারা যান। নানা আয়োজনে পালন হচ্ছে দিবসটি। সকাল 7:30টায় ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন। এরপর পরিবারের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের মৌলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ভোর থেকে তবারক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অধিকার বঞ্চিত অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আজীবন নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন। ভারতের পাচারের সময় বেনাপুলের আমরাখালি চেকপোস্ট থেকে 16.5 কেজি ওজনের 112টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে দুই পাচারকারীকে। বিজিবি জানায়, বুধবার রাতে 9:30টায় আমরাখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে বিজিবি দুইজনকে আটক করে বেনাপুল ক্যাম্পে নিয়ে যায়। তাদের দেহ তল্লাশি করে সেখান থেকে 16.5 কেজি ওজনের 112 পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের দাম 16.5 কোটি টাকা। আটক পাচারকারী হচ্ছেন চাঁদপুরের উমর ফারুক ও ফরহাদ হোসেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণের একাংশের মালিক স্থানীয় বড় আচরা গ্রামের অশোক কুমার দে। তিনি নারী ও শিশু পাচারের সাথে জড়িত আছে বলে জানিয়েছেন বিজিবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।